উপজেলার ভেজাল মানহীন এবং লাইসেন্স ব্যতীত যে সকল খাদ্য দ্রব্য এবং পণ্য উৎপাদন হয় এই বিষয়াদি একই সঙ্গে শিশুশ্রম শিশুশ্রম যেন কোনো মিল কারখানা বা ফ্যাক্টরিতে না থাকে এই জন্য আমরা ভৈরব থানার সহায়তায় অভিযান পরিচালনা করছি ধারাবাহিকভাবে এবং এরই প্রেক্ষিতে আজকে পদ্মা এই বেকারিতে এসে প্রায় ১৮টি প্রোডাক্ট পেয়েছি তার অধিকাংশই লাইসেন্সহীন এবং মানহীন অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্য উৎপাদন হচ্ছে এবং এখানে শিশু শ্রমিক পাওয়া গিয়েছে তাই তাদেরকে ১,০০০০ টাকা জরিমানা করা হয়েছে আমাদের শিশু শ্রম প্রতিরোধে এবং ভেজাল মানহীন খাদ্য উৎপাদন যাতে না হয় এই জন্য অভিযান অব্যাহত থাকবে।